স্টার জলসে আসছে তোমাদের রানী, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে তোমাদের অত্যন্ত প্রিয় জুটি যারা হতে চলেছে, অর্থাৎ দুর্জয় এবং রানী, মানে অর্কপ্রভু এবং অভিকা। কেমন আছো আগে বলো দুজনে? আমরা খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। তুমি একটু সিরিয়াস আছো আজকে, কেন? মানে খুব চাপ? না একদমই না, আমি একদমই সিরিয়াস নই, আমাকে দেখতেই হয়তো সিরিয়াস, আমাকে সবাই বলছে আমি খুব ক্যারেক্টারে, আমি একদম, আমাকে দেখে হয়তো মনে হচ্ছে আমি খুব সিরিয়াস, কিন্তু আমি নই একদমই, প্রচণ্ড হাসি খুশি। আমিও খুব হাসি খুশি। হ্যাঁ একটু একটু বেশি চাপ, কারণ আমি এটা ফার্স্ট, আমার লাইক আমার ইন্টারভিউ অ্যান্ড এভরিথিং, মানে ফার্স্ট এভার কাজ যেটাকে বলে, সব কিছু নতুন আমার জন্য, তো একটু নার্ভাস আছি। আমার খালি মনে হচ্ছে কিছু বললেই যদি ভুলভাল বলে যায় এই জন্যই আর কি। ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করছে। তো এই যে রানী এবং দুর্জয়, এই জার্নিটা কীভাবে শুরু হলো যদি একটু বলো ছোটো করে? রানী এবং দুর্জয় স্ক্রিপ্টস আমরা আমাদের ইন্ট্রো ভিডিওস পাঠিয়েছি, সেখান থেকে আমাদের সিলেকশন হওয়া, তারপরে কোথাও গিয়ে একটা সিলেক্ট হওয়া, আর তারপর শুরু হয়ে যাওয়া। সুশান্ত দার উপরেই সব কিছু ক্রেডিট যায়, আর স্টার জলসাকে তো অবশ্যই থ্যাংক ইউ। আমার শুরুটা এভাবে যে আমি শিলিগুড়িতে একটা জায়গায় ডান্স শিখি, অনবো স্টুডিও, খুব ফেমাস স্টুডিও শিলিগুড়িতে। তো উনি স্টার জলসার সাথে একটু হলেও লিঙ্কড, কারণ ওনার রিয়ালিটি শোজে, অ্যাকচুয়ালি আমার একটা রিয়ালিটি শোর জন্য অডিশন দিতাম আমি, লাইক আই এম লাইক ডুইং আই এম ডান্সিং রাইট নাও। তো সেখান থেকে আমার ছবি মানে স্যার ওদেরকে মানে স্টার জলসায় পাঠায় অ্যাজ আ লাইক অডিশনের, মানে একটা ফিমেল ক্যারেক্টার ওনাদের লাগবে। তখন স্যারের কোনোভাবে আমার কথা মনে পড়ে, তখন স্যার লাইক ছবিটা দেয়, তখন ও মানে স্টার জলসার মনে হয় যে ঠিক আছে এর মধ্যে আছে হয়তো সেই ব্যাপারটা। তো তারপর আমি কলকাতায় আসি ওরা আমাকে ডাকে, তো কলকাতায় এসে একটা অডিশন দিই আমি, তখন ওদের আমার পছন্দ হয়ে যায়, তো ওইভাবেই আর কি সিলেকশন হয়। কলকাতার জার্নিটাও নতুন, মানে তুমি কলকাতার নও? আমি কলকাতার নই, বাট আমি আমি এখানে লাইক শিফট করার প্ল্যান ছিল আমার, তো লাইক পড়াশোনার জন্যই শিফট করতাম, তো আগে শিফট হয়ে গেছি আর কি। মানে প্রেম নিয়ে কি বলবে, দুর্জয় তো মানে প্রেমে ব্যথা খেয়েছে, মানে ছ্যাঁকা খেয়ে, এবং রানীর প্রেমে পাগল হয়ে যাচ্ছে যেটা আমরা দেখছি। তো অর্কপ্রভুর কি স্ট্যাটাস? এই একটু আগে বললাম, প্রেম করো, প্রেম করে যাও, প্রেমে দাগাও খাও, প্রেমে ব্যথাও পাও, এবং ব্যান্ডেড নিয়ে রেডি থাকো, তারপরে এগিয়ে যাও। তো প্রেম নিয়ে অত কিছু আমি বলতে পারছি না আপাতত, কারণ আমার লাইফে এখন অব্দি সেরকম কিছু ঘটেনি, ঘটলে অবশ্যই জানাবো। আচ্ছা, অফস্ক্রিন বন্ডিং কতটা জমেছে দুজনের? প্রচণ্ডই জমে গেছে অফস্ক্রিন, আমাদের ভালোই বন্ধুত্ব হয়ে গেছে, আমরা একসাথে হাসি খুশি ভালো। হ্যাঁ মাস্তি হচ্ছে, লাইক আগে একটু সিরিয়াস সিরিয়াস থাকতাম, যেহেতু নতুন আমি চিনতাম না ঠিক করে ওই সে দুর্জয়কে, তারপরে আস্তে আস্তে বন্ডিংটা ভালো হয়ে গেল, কেমিস্ট্রিটা জমল। শেষ করবো, দর্শকদের কি বলবে শেষে? দর্শকদেরকে একই কথা, আপনারা প্লিজ দেখুন এটা, এই সিরিয়াল আপনাদের জন্য, আর জলসার 15 বছরের জন্মদিনে শুক্রবার সন্ধে 6টা থেকে 8ই সেপ্টেম্বর, প্লিজ দেখুন। খুব ইন্সপিরেশনাল একটা সিরিয়াল আসতে চলেছে, প্লিজ এটাকে এনজয় করেন আর অনেক ভালোবাসা দেন। চলো পাল্টাই।